কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ফেসবুক ও ইউটিউব দারুণ প্ল্যাটফর্ম, যেখানে ভিডিও আপলোড করে আয়ের সুযোগ মেলে। মনিটাইজেশনের মাধ্যমে ফেসবুক ও ইউটিউব দুই জায়গা থেকে ভালো টাকা আয় করা যায়। তবুও ক্রিয়েটরদের মধ্যে কেউ ফেসবুক আবার কেউ ইউটিউবকে বেশি গুরুত্ব দেন। অনলাইন ভিত্তিক স্ট্রিমিং এর ক্ষেত্রে ফেসবুকের থেকে বেশি পুরনো ইউটিউব। এছাড়াও এখানে নানা বিষয়ের কন্টেন্ট আপলোড হয় যা নজরকারী মানুষের। অন্যদিকে ইউটিউবে ব্লগিং চ্যানেলের সংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে টাকা আয় করে থাকেন অনেকে, যেই সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। এক্ষেত্রে দুই প্ল্যাটফর্মে ভিডিওর সংখ্যা সব থেকে বেশি, ইউটিউব এবং ফেসবুক। ইউটিউবের মালিক হল গুগল, সেখানে ফেসবুকের কার্যভার রয়েছে মেটার দখলে। কিন্তু দুই প্ল্যাটফর্মের মধ্যে কোন জায়গা থেকে সবচেয়ে বেশি টাকা আয় করা যায় জানেন? আসুন জেনে নেওয়া যাক। ইউটিউব না ফেসবুক, কে বেশি টাকা দেয়? সমীক্ষা থেকে দেখা গিয়েছে প্রতি 10 লাখ ভিউয়ে ফেসবুকে $250 থেকে $260 আয় করা যায়, যেখানে ইউটিউবে $2000 বেশি আয় করা যায়। অর্থাৎ এক্ষেত্রে ইউটিউব এগিয়ে রয়েছে। ফেসবুকে একাধিক মনিটাইজেশন টুল রয়েছে, যেমন স্টারস, ইন ভিডিও পারচেস, ব্র্যান্ড কোলাবোরেশন ইত্যাদি। অপরদিকে ইউটিউবেও রয়েছে অসংখ্য মনিটাইজেশন টুল। ইউটিউব পার্টনার প্রোগ্রামের অধীনে একাধিক উপায়ে টাকা উপার্জন করা যায়, যেমন ইনস্ট্রিম অ্যাড, স্পন্সরশিপ, সুপার চ্যাট ডোনেশন এবং চ্যানেল মেম্বারশিপ। একাধিক মাপকাঠিতে ফেসবুকের থেকে এগিয়ে রয়েছে ইউটিউব, কারণ ইউটিউবে এঙ্গেজমেন্ট বেশি হয়ে থাকে। পাশাপাশি ইউটিউবে ডেটা ইউসেজও অনেক বেশি, প্রতি ঘন্টায় 160 MB, যে কারণে ফেসবুকের থেকে মনিটাইজেশনের বিচারে এগিয়ে রয়েছে ইউটিউব। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।